امیر المؤمنین خلیفۃ المسلمین حضرت عمر বিচার ডাকলেন মদিনার সাহাবায়ে کرامদেরকে জানানো হলো উল্লেখযোগ্য সাহাবীরা মদিনায় উপস্থিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন ঠিক না আলীর কারণে মেসেজ দেওয়া হলো আলী তোমার হুসাইনের বিরুদ্ধে বিচার কিসের বিচার হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পেয়ে গেলেন এত বড় কথা হুসাইন কেমনে বলে এ হুসাইন তুমি এমনটা বলছো নাকি খোয়াব বা আমি কইছি আল্লাহু আকবার জোরে বলো হ্যাঁ শিশুকালেও মিথ্যা কথা বলতেন না যা বলছি তো বলছি ঠিক কি না ইমাম হুসাইন কয় আমি কইছি এ বাবা হুসাইন কেমনে তুই এমন কথা বললি আগামী কাল তোমার বিরুদ্ধে উমরের আদালতে বিচার আর উমরের বিচার কেমন তা মদিনার মানুষ জানে বাবা উমর তো ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকেও মেরে ফেলে আলী বলতেছেন হুসাইন তুমি যে করলা কি বাবা এখন কি হবে কালকে তখন হুসাইন বলতেছে বাবা যা হয় হোক আমি যা কইছি ঠিকই কইছি কেমন হইল কথাটা মদিনার আদালতে সাহাবায়ে কেরাম হাজির এইবার হুসাইনকে অনেকই বুঝাইতেছে হুসাইন একটা বারের জন্য শুধু তুমি বলে দিও তুমি বলে দিও আমি কি কইছিলাম মনে নাই এতটুকু কই কইছি না কইও না খালি কই কি কইছি মনে নাই বাকিটা আমরা দেখব রে হুসাইন বিচার বসে গেল সাহাবায়ে কেরাম উপস্থিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মজলিসে বসা এই অবস্থায় বাইরা বন্ধুরা বিচার শুরু হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত আলী বারবার ছেলের পক্ষ থেকে মাপ চান কিন্তু হযরত ওমর বলেন অপরাধ করেছে একজনে মাপ নিবে আরেকজন এটা ইসলামে কোনো বিধান নাই ইসলামে এর কোনো বিধান নাই আলী আলী তুমি চুপ থাকো ভরা মজলিসের ভিতরে ওমর জিজ্ঞেস করেন হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছো সাহাবায়ে কেরামের ভিতরে মনের ভিতরে কত আশা প্রত্যেকে আক্ষেপ নিয়ে তাকায় রয়েছে হুসাইনের মুখের দিকে হুসাইন একটু বলে গো আমার মনে নাই আমার মনে নাই এতটুকু বললি বিচারটা অনেক হালকা হয়ে যেত কিন্তু সবার চিন্তাকে দূরে ফালাইয়া ইমাম হুসাইন ভরা মজলিসে বলে আমি বলেছি গোলামের ফুত গোলা সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ মসজিদে নববী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল এইবার উমরের রায় শোনার পালা সাক্ষীর প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে তিনি বলছে সাক্ষী লাগবে না এইবার তো উমরের রায়টা শুধু শোনার অপেক্ষায় হঠাৎ করে উমর তিনি বলতেছেন একটু কাগজ আর কলম নিয়ে আনো গো কাগজ কলম একটু দ্রুত করে নিয়ে আনো এরপরে ইমাম হযরত উমর ইমাম হুসাইনকে পাশে ডাক দিয়ে আনলেন হুসাইন কাছে আসো কাছে আনার পর বলতেছে রে হুসাইন তুমি আমার সন্তানকে গোলাম বলেছো এটা মাইনা নেওয়া যায় কিন্তু আমি কেমন করে গোলাম হলাম গোলামের ফুত গোলাম বললে আমি উমর তো গোলাম আমি কেমন করে গোলাম কার গোলাম আমি কার গোলামি করলাম একটু কও তখন হুসাইন বলে আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না এই কথা বলতে চোখ দিয়া দর দর করে উমরের পানি পরে মিম্বর থেকে নাইমা হুসাইনকে বুকে জড়ায়া গলা গলা লাগায়া চুমা খায় আর বলতেছে রে হুসাইন কিয়ামতের ময়দানে যদি আমি উমর আটকে যাই তুমি আল্লাহর সামনে এই কথাটার সাক্ষী দিবানি আমি তোমার নানা জানের গোলাম ছিলাম ও হুসাইন কাগজে একটু লিখে দাও তুমি কাগজের মধ্যে একটু লিখে দাও আমি ওমর তোমার নানা জানের গোলাম আমি রাহমাতুল্লিল আলামিনের গোলাম কাগজের ভিতরে তুমি লিখে দাও তোমার ব্যাপারে তো নবী বলছে আল হুসাইন হুসওয়াল হুসাইন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার তোমরা তো নিশ্চয়ই জান্নাতি কিন্তু আমি উমর রাজত্ব পরিচালনা করতে যেয়ে কোনো ভুল যদি করে থাকি হয়তো বা আল্লাহর কাছে ধরা খেয়ে যাইতে পারি আমার ভয় হয় আমার ভয় হয় রে না
والصلاة والسلام على من لا نبي بعدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي حبيبِ كبرياء تم پر سلام، أي ہمارے دل ربا تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، اے امام الانبیاء تم پر سلام، مسجد اقصا میں جملہ انبیاء، مسجد اقصا میں جملہ انبیاء مقتدی تھے اور بھی تم مقتدا، مقتدی تھے اور بھی تم مقتدا، اے امام الانبیاء تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام. محبت رشاتے زبان کھلے الپ سمائے ذکر کری راجی آسی سب انشاءاللہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ. زورے تو آواز دیا، لا الہ الا اللہ. یہ ذکر خدا دل میں صدا رہنے دیا کر، اور نقش خدا دل میں جمع رہنے دیا کر، کیا جان حق اسلام ہے کوئی فضل الہی، ہر وقت دوری قلب خلا رہنے دیا کر، مرشد کی نظر غاز بصر سے نہ ہوتی ہے،
مرشد کی نظر غاز بصر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے لا الہ الا اللہ جڑے لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله جُرِ بُلِي صلى الله عليه وسلم ওইটি জুবাকি শিকদার কান্দি নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি আলহাজ ফজলুল হক মুন্সি সাহেব প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শিবচর উপজেলা বিশেষ অতিথিবৃন্দ আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া যিনি আস্তে আসছেন অল্প সময়ের ভিতরেই পৌঁছে যাবেন বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাদ হাজিরিন আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আওয়াজ দিতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ যুবকরা যুবকরা আওয়াজ দিয়ে বলবা আওয়াজ দিতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ আমার ভাইরা ইসলাম ধর্মে সব সময় খালি নরম আওয়াজ নাই মাঝে মাঝে গরম আওয়াজও আছে ঠিক কি না ইসলাম যেমন নরম তেমন গরম সময় মতো খুব নরম হতে বলে আবার সময় মতো খুব গরম হতে বলে আশিদ্দাউ আলাল কুফফার রুহামা উ বাইনাহুম আল্লাহ পাক রুল বাতায়া দিছেন নবী আর নবীর সাহাবাই কেরামের আদর্শের কথা আল্লাহ জানাইছেন আমার নবী আর নবীর সাহাবীদের আদর্শ হলো তারা সময় মতো খুব গরম আবার সময় মতো তারা খুব নরম কোথায় নরম যেখানে মুসলমানে মুসলমানে বিষয় যেখানে মুসলমানে মুসলমানে কোনো সমস্যা সেখানে তারা অতি নরম এখানে আরেক মুসলমান ভাইয়ের সামনে তারা গরম হতেন না এটা নবীর আদর্শ নবীর সাহাবীদের আদর্শ ঠিক কি না কারণ আমার মুসলমান ভাইয়ের সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও ঈমানের সম্পর্ক আল্লাহর কাছে বেশি দামি রক্তের সম্পর্ক কখনো অস্বীকার করতে হয় যদি রক্তের সন্তান আল্লাহ না মানে ইসলাম বলে তার সন্তান বলা যায় না রক্তের ভাই যদি রসুল না মানে ইসলাম বলে ভাইকে ভাই বলা যায় না কিন্তু একজন মুমিন ইমানদার মুসলমান সে তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই পৃথিবীর সেই ফিলিস্তিনের গাজা থেকে আওয়াজ দিয়া যদি বলে আমি মুসলমান এখান থেকে তোমাকে জবাব দিয়া বলতে হবে আমি তোমার ভাই আওয়াজ দিয়া বলে ঠিক কি না এখান থেকে আওয়াজ দিয়া বলতে হবে তুমি আমার ভাই আজকে আমাদের গাজায় আমার মুসলমান ভাইদের রক্ত ঝরছে বলুন এই অবস্থায় আমরা কি ভালো থাকতে পারি ভাইয়ের রক্ত জ্বরবে আরেক ভাই যদি আনন্দ করে কোনোদিন সেটা ভাই হতে পারে না ঠিক কিনা আল্লাহর সামনে জবাব দিতে হবে পৃথিবীর সমস্ত মুসলমানের কেন মুসলমান আজকে নীরব গাজায় রক্ত ঝরবে শিশু হত্যা হবে নারী হত্যা হবে আর মুসলমান তুমি নীরব থাকবা তুমি এখন আওয়াজ ছোট রাখবা জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রস্তুত থাকতে হবে আজকে আমরা দেখলাম সমস্ত শয়তান এক হয়ে গেল কিন্তু মুসলমান এখনো এক হতে পারলো না আমেরিকা ইসরায়েল ইসরায়েলের পক্ষ নিয়ে পৃথিবীর সমস্ত শয়তান আর শয়তানের চেলারা এক হয়েছে
কিন্তু দুঃখ আমরা মুসলমান এখন এক প্ল্যাটফর্মে আসতে পারলাম না সৌদির বাদশা সালমান যদি একটা হুংকার দিত যে হামলা বন্ধ করো ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করা আওয়াজ দিয়া বলো ঠিক কি না এখন আমেরিকা সহ ইসরায়েল যত ইহুদি নাসারা আছে প্রত্যেককে আরব বিশ্বের তেল ছাড়া তাদের একদিনও চলার ক্ষমতা নাই আরবের তেল ছাড়া এদের একদিনও চলে না কিন্তু দুঃখ আমরা দেখি তারা এখনো নাক ডাকায় ঘুমাইতেছে নাক ডাকায় ঘুমাইতেছে যেই সময়টাতে ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইয়া কাঁধে কাঁধ মিলাইয়া জিহাদে শরীক হওয়া প্রত্যেকটা মুসলমানের উপরে এই মুহূর্তে ফরজ আইন কিন্তু আমরা দেখলাম তাদের বর্ডার তাদের পাশে তারা চাইলেই অস্ত্র দিতে পারে তারা চাইলেই সাহায্যের জন্য সম্ম দিতে পারে তারা চাইলেই সাহায্যের জন্য খানা পাড়াইতে পারে তারা চাইলেই সাহায্যের জন্য দুশ্মনের বিরুদ্ধে দাঁড়াইতে পারে কিন্তু তাদের ভূমিকা আমরা দেখতেছি না আমরা দেখি না কিন্তু ভাইরা আমরা ওদের জবাব ওরা দিবে আল্লাহর কাছে নবীর সামনে মুখ দেখাইবার বিষয় ওদেরটা ওদের কিন্তু আমার আপনার করণীয় কি আমরা তো গাজার বর্ডার না আমরা চাইলেই গাজায় যে জিহাদে শরীক হতে পারবো না আমরা আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়াইবার সুযোগ হয়তো আমাদের নাই কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে কিছু কাজ করণীয় আছে সেটা হলো এক নাম্বার হাত উঠায়া চোখের পানি ফলাইয়া আল্লাহর কাছে তাদের সাহায্যের জন্য দোয়া চাওয়া ঠিক না জোরে বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যে দোয়াটা আল্লাহর নবী বদরে করেছেন এই দোয়াটা আমরা করতে পারি প্রতি নামাজে নামাজে আমি তো আমার জন্য দোয়া করি ফিলিস্তিনের মুসলমানের কথা ইয়াদ করে প্রত্যেকে মুনাজাতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তোমার হাবিব তো এই দোয়ার দ্বারা বদরে বিজয় নিয়ে এসেছিলেন আল্লাহ এই দোয়াটা তোমার কাছে করি বদরি বাহিনী তুমি গাজায় পাঠায় দাও আল্লাহু আকবার বদরি বাহিনী গাজায় পাঠায় দাও তাফসীরে মাযহারী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেন বদরে আল্লাহ পাক যে 5000 ফেরেশতা পাঠাইছিলেন নবী আর নবীর সাহাবীদের সাহায্যে একজনকে আল্লাহ আকাশে আর ফিরত নেন নাই জমিনেই রেখে দিয়েছে কেন রাখছেন কারণ হলো পৃথিবীর যেথায় মুসলমান আল্লাহকে ডাকবে আর আল্লাহর সাহায্য নিয়ে ময়দানে নামবে ওই জায়গাটাতেই আল্লাহ ওই ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিবে আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে আল্লাহু আকবার শুধু আমরা আল্লাহর কাছে চোখের পানি ঝরায় বলবো আল্লাহ বেশি লাগে না তুমি শুধু বদরি বাহিনীটা গাজায় পাঠিয়ে দাও দুশ্মন যত শক্তিশালী হোক না কেন যত সুপার পাওয়ার হোক না কেন তোমার বাহিনীর সামনে টিকতে পারবে না ঠিক কিনা প্যারে হাজিরিন এই গেল আমাদের একটা করণীয় আরেকটা করণীয় হলো ইসরায়েলের পণ্য আজ থেকে কিনবো না আমার ঘরে ইসরায়েলের আর কোনো জিনিস ঢুকবে না ইহুদি পণ্য আর আমার ঘরে ঢুকবে না লাইফবয় লাক্স নেসলে ইউনিলিভারের যত বস্তু আছে বিকাশে লেনদেন বন্ধ করে দেন নগদে লেনদেন করেন বিকাশ এটাও ইহুদি ইহুদি কোম্পানি এমনিভাবে ইহুদিদের যতগুলা লেনদেন আছে এই লেনদেনগুলা বন্ধ করব একটা লাইফবয় না কেনার দ্বারা একটা লাক্স সাবান না কেনার দ্বারা ইসরায়েলের যদি একটা পয়সা লস হয় আমার দ্বারা যদি ইসরায়েলের এক পয়সা লস হয় আমি এই একটা পয়সা নিয়েই ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইলাম আর যদি একটা পয়সা ওদের লাভ হয় আমার দ্বারা তাহলে মনে রাখবেন এই একটা পয়সাই সে বোমা বানানোর কাজে লাগাবে আর এই বোমা দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করবে জবাব দিতে পারবো না আল্লাহর কাছে এতদিন জানি না হয়তো এখন জানবো আমরা কোনগুলো ইহুদি পণ্য আজ থেকে কিনবো না এই ব্যাপারে প্রত্যেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো তবু আল্লাহর কাছে জবাব থেকে জবাবদিহিতা থেকে বাঁচার উপায় আছে আরেকটা স্বীকৃতি আমি আপনাদের কাছে জানতে চাই পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে জানি না সামনের দিন কোন দিন আসে কেমন আসে পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একদল শয়তানের পক্ষে আর একদল আল্লাহর পক্ষে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা ইসরায়েলের পক্ষ যারা নিচে সব শয়তানের পক্ষ আর ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যারা কথা বলছে সব আল্লাহর দল ঠিক কিনা আমরা শয়তানের দলে থাকতে চাই না আল্লাহর দলে কারা কারা আল্লাহর দলে থাকতে চাই হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করো এইবার আমি আপনাদের কাছে সিদ্ধান্ত চাই আল্লাহর দলে যেতে গেলে হয়তো আপনাকে জীবন দিতে দেওয়া লাগতে পারে আল্লাহর দলে থাকতে যদি চাও যুবক হয়তো তোমাকে জীবন দিতে হতে পারে বলো জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আমার ইমান রক্ষার জন্য আমার 20,000 শিশুকে কেন খুন করা হলো এই প্রশ্নের জবাব চাওয়ার জন্য যদি প্রয়োজনে আমাকে জীবন দিতে হয় আমাকে যদি জিহাদের ময়দানে দাঁড়ায়া দুশ্মনের দাঁত ভাঙা জবাব দেওয়ার সুযোগ তৈরি হয় কোন কোন নওজোয়ান তৈয়ার আছো জীবন দিতে আল্লাহর জন্য হাত উঠে একটু আল্লাহকে দেখাও
ফিলিস্তিন স্বাধীন চাই স্বাধীন স্বাধীন চাই ফিলিস্তিন জিন্দাবাদ 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 ইসরায়েল ইসরায়েল বয়কট বয়কট ইসরায়েল ইসরায়েল নারে তাকবীর এ যুবক শোনো ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আওয়াজ দিতে যায়া যদি আমার গলা ভাঙে এটাও হাসরের মাঠে আল্লাহর সামনে সাক্ষী হবে আল্লাহ জিহাদে শরীক হতে পারি নাই কিন্তু গায়ে যদ্দুর শক্তি আসিল শক্তি দিয়ে আর গলায় যদ্দুর আওয়াজ আসিল আওয়াজ দিয়া মুসলমানের পক্ষে আওয়াজ তুলেছি এতে আমার গলা ভাঙছে এটাও হাসরের মাঠে সাক্ষী হবে ঠিক কিনা জোরে বলো এজন্য আমার সাথে আওয়াজ দিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ঠিকই না আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই দুইটা হাত উপরে উঠাইয়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া একটু আওয়াজ দিয়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হয় নাই আরো জোরে আসেনি দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি আলাকসর ইমাম ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার দুই হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি ইমাম মাহদির সৈনিক আসেনি একটু জোরে বলো আল্লাহু আকবার হয় নাই আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না শাহাদতের মরণ চাই আল্লাহ আমাদের শাহাদতের মরণ দান করো বলি আমিন আরো জোরে বলি আমিন আরো জোরে আমিন এজন্য বাইরা বন্ধুরা যুব আমাকে আপনাকে আল্লাহকে খুশি করা ব্যতীত এখন কোনো উপায় নাই দুশ্মনের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে দুশ্মনের কাছে পারমাণবিক বোমা রয়েছে দুশ্মনের কাছে অনেক অত্যাধুনিক অত্যাধুনিক অস্ত্র রয়েছে এই অবস্থায় যদি দুশ্মনের মোকাবেলা আমাদেরকে করতে হয় রে যুব তাহলে একমাত্র একটাই পথ সাথে আমাদেরকে আল্লাহ রাখতে হবে কাকে সাথে রাখতে হবে জোরে বলেন কাকে আল্লাহকে সাথে নিয়ে যদি ময়দানে নামি আল্লাহকে সাথে নিয়ে যদি আমরা ময়দানে থাকি দুশ্মন যত শক্তি নিয়ে আসুক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ পাক বলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহ বলেন বন্ধু বদরে তুমি মারো নাই মারছি আমি আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ যেই ময়দানে থাকে এই ময়দানে আল্লাহর বান্দাদের যুদ্ধ করা লাগে না বান্দারা দাঁড়ায় দাঁড়ায় থাকে শু আর মারেন মূলত আল্লাহ নিজে কে মারেন কে মারেন আরেকটু জোরে বলেন কে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু
وأنتم الأعلون إن كنتم مؤمنين কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি তোমাদের নাই যদি তোমরা মুমিন হও মুমিন কাকে বলে যে আল্লাহকে সব সময় সাথে রাখে ঠিক কি না আল্লাহ বলেন যদি আমাকে তোমরা সব সময় সাথে রাখো রে বান্দা ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই সব কিছু দেখব আমি আল্লাহ তোমার জীবনের পেরেশানি সেটাও দেখব বুঝব আমি আল্লাহ তোমার জীবনের ভয়ভীতি সেটাও দেখব আমি আল্লাহ অতএব একমাত্র কাম হলো আল্লাহকে খুশি করা আল্লাহকে কিভাবে খুশি করতে হয় একটা বহুত বড় মাধ্যম হলো তওবার দ্বারা যেই মানুষটা যখনই খাঁটি দিলে তওবা করে নে আল্লাহ পাক সাথে সাথে তার উপর রাজি হয়ে যায় এজন্যই তো আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما رب العالمين বলে কিন্তু আমার যে সকল বান্দারা তওবা করে ঈমান আনে নেক আমল করে আমি আল্লাহ শুধু তওবার কারণে তার গুনাহগুলি মুছে দিই এমন না রে বান্দা তোবার কারণে আমি তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায়া দিই অর্থাৎ তার সবগুলা গুনাহকে নেকি বানায় দিই সবগুলা গুনাহকে আল্লাহ নেকি বানায় দেন সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে তওবাকারী যত বড় গুনাহগার হয় সে তত বড় আল্লাহওয়ালা হয়ে যায় তওবাকারী আগে যত বড় গুনাহগার থাকে তওবার কারণে সে তত বড় আল্লাহওয়ালা হয়ে যায় কারণ কি কারণ হলো গুনাহ যেই পরিমাণ নেকিও হয়ে যায় ওই পরিমাণ সুবহানাল্লাহ জোরে কইবেন না আরে জোরে কর না সুবহান এ যুবক কাপড়ে ময়লা লাগলে পরে তুমি সাবান লাগাও কাপড়ে ময়লা লাগলে শরীরে ময়লা লাগলে পরে তুমি সাবান লাগাও সার্ফ এক্সেল দিয়া কাপড়ের ময়লা পরিষ্কার করো ঠিক তেমনি তোমার আমার কলবের ময়লা হলো গুনাহ এই গুনাহ পরিষ্কার করার সার্ফ এক্সেল হলো তওবা ঠিক কিনা জোরে বলো এই তওবার দ্বারা কলবের গুনাহকে আল্লাহ মুছে দেয় আল্লাহ পরিষ্কার করে দেয় এজন্যই তো আমার বায়রা বন্ধুরা একটু মন দিয়ে শুনুন একদম তওবাকারী কম সময়ে আল্লাহর ওলি হয়ে যায় তওবাকারী তওবা করা মাত্রই তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠায় দেওয়া হয় কারণ পিছনে তার কোনো গুনাহ থাকে না বলে নেকিও থাকে না নাকি না না নেকি থাকে ঠিকই গুনাহগুলো তো আল্লাহ নেকি বানিয়ে দিছে তাহলে গুনাহ নাই খালি নেকি আর নেকি আমল নামায় কোনো গুনাহ নাই শুধু নেকি আর নেকি নেকি আর নেকি এজন্য আল্লাহ পাক বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা তোর গুনাহ যত বেশি হোক না কেন তুই নিরাশ হইবি না তওবা করো আল্লাহ বলে তওবার উসিলায় তোমার যত গুনাহ আছে এই এত গুনাহ তো সাথে সাথে এত নেকি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কেন এই কাজটা আল্লাহ করবেন গুনাহকে আল্লাহ নেকি কেন বাদ বানায় দিবেন কারণ কি কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের তওবাকারী বান্দা যখন আমলনামা ডান হাতে পায় আমলনামা যখন ডান হাতে পায় তখন খুশিতে একে অপরকে দেখাইতে থাকে একে অপরকে দেখাইতে থাকে এ যুবক দিলটা একটু নরম করে কথাগুলি শোনো জীবনে বহু অন্যায় করেছো বহু অপরাধ করেছো এখনো কি তোমার তওবা করার সুযোগ আসে নাই বহু ভুল পথে তুমি হাঁটছো রে যুবক হাতে ধরে বলি পায়ে ধরে বলি এখনো কি পথ থেকে ফিরে আসার তোমার সময় হয় নাই ডান দিকে তাকাইলে দেখবা খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে বাম দিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথে কবরে চলে গেছে কত কাঁচা চুল কাঁচা দাড়ির মানুষ সাদা দাড়িওয়ালার আগে কবরে চলে গেছে অতএব কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কখন কার কোথায় কোন অবস্থায় কোন বয়সে মরণ হবে এজন্য একটু অনুরোধ করে বলি কথাগুলা মন দিয়ে শোনো ভাইরা বন্ধুরা কিয়ামতের ময়দানে যখন ডান খাতে আমল নামা আল্লাহ দিয়ে দিবে তখন সে আমল নামা মানুষকে দেখাইতে থাকবে
আমরা তো দেখি দুনিয়ার জীবনে মেট্রিকে যখন ভালো রেজাল্ট করে গোল্ডেন এ প্লাস পায় তখন একে অপরকে যে রেজাল্ট দেখায় দৌড়ে দৌড়ে খুশিতে রেজাল্ট দেখায় হাসরের মাঠেও যারা আমল নামা ডান হাতে পায় এরা খুশিতে মানুষকে দেখাইতে থাকে বন্ধুকে দেখাইতে থাকে কই যে দেখ আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিছে তখন একে অপরের আমল নামা দেখতে যায় একজনে যদি বলে ফেলে কি রে তোর আমল নামা এই জায়গা খালি দেখা যায় কেন মনে হয় এই জায়গায় গুনা ছিল আল্লাহ দয়া কইরা তোর গুনাটা মিটায় দিছে এজন্যই তো এই জায়গাটা গ্যাপ দেখা যায় সব জায়গায় লেখা আছে এই জায়গায় কোনো লেখা নাই ঘটনাটা কি আল্লাহ তোর দয়া করে হয়তো মাফ করে দিছে এতটুকু লজ্জাও যেন হাসুরের মাটি তওবাকারীকে দিতে না পারে এজন্য আল্লাহ তওবাকারীর ওই গুনার জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দে একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ প্রশংসা করব কার কার কোথায় হাত রাখবো দিলের ভিতরে একটু জোরে আওয়াজ দিয়া কার ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फदल इलाही हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है মুর্শিদ কি নজর গজ্জে বসর সে না হুতি হ্যায় ক্যা খুশ নজরি খুশ নজরি খুশ নজরি হ্যায় ক্যা খুশ নজরি খুশ নজরি খুশ নজরি হ্যায় দিল তোর কে দিল জোরি দিয়া সব কা খুদা সে ক্যা দিল শিকানি দিল শিকানি দিল শিকানি হ্যায় क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है मोहब्बतेर सुरे आवाज दिया बोलो अल्लाहु अकबर তাহলে তওবার পাওয়ার আছে নি না নাই আরেকটু জোরে বলো তওবার পাওয়ার আছে নি না নাই এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর মোহব্বতের কথা আগে আনছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়াইয়ুহিব্বুল মুতাতাখিরিন মুতাতাখিরিনের কথা আল্লাহ পরে আনিলেন তওবাকারী যে তওবা করে তার ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আনলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এ আমার ভাই জন্য বলতেছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের নাম আমরা শুনছিনি শুনছেন তো আল্লাহর নবীর বন্ধু আবার নবীজির সম্পর্কে শ্বশুর দুজনই নবীর একটা হাত পা খেলাম দুজনই নবীর নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ভাই উমর আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি হযরত উমর বলেন ভাই আবু বকর এটা কেমন কথা তুমি বলো অথচ উম্মতের ভিতরে তুমি হলে শ্রেষ্ঠ আমার নবীর পরে তোমার জায়গা উম্মতের উপরে তুমি নবীর নিচে এই হলো তোমার মর্যাদা ও ভাই আবু বকর এটা কেমনে তুমি বলো আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি এই কথা বলতে আবু হযরত উমর বলেন যুক্তিটা কি আবু বকর সিদ্দিক বলেন যুক্তি নয় ও ভাই উমর যুক্তি নয় তবে দলিল আছে আল্লাহর কোরআনের আয়াত কি সেই আয়াত কয় আয়াত হল আল্লাহ বলেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا আল্লাহ বলেছে যদি যদি আমার কোনো বান্দা তওবা করে ঈমান আনে নেক আমল করে আমি আল্লাহ তার জিন্দগির গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেই গুনাহগুলোকে আমি নেকি বানায় দেই গুনাহগুলোকে নেকি বানায় দেই আল্লাহ এই কথা বলছে রে ভাই উমর অতএব আমার মনে হয়
তোমার জিন্দেগির গুনাহটাও আল্লাহ নেকি বানায় দিছে আমার গুনাহটাও আল্লাহ নেকি বানায় দিছে এইবার আসো দেখি গুনাহকার কি পরিমাণ বেশি ইসলাম গ্রহণ করার আগে তুমি আমার চেয়ে বেশি গুনাহ করেছো বেশি তুমি গুনাহ করেছো তোমার দ্বারা বেশি গুনাহ হয়েছে আমার কম হয়েছে অতএব ইসলাম গ্রহণ করার কারণে আর তওবার খাতিরে তোমার বেশি গুনাহ তো বেশি নেকি হয়ে গেছে সুবহানাল্লাহ এতে করে আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি কারণ তোমার গুনাহগুলা নেকি হয়ে গেছে গুনাহ বেশি নেকিও বেশি হয়ে গেছে এই কথা বলতে হযরত ওমর কান্না শুরু করে দিলেন হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে আর বলতেছেন ভাই আবু বকর কি তুমি শুনাইছো কি তুমি শুনাইছো রে কি তুমি আমার শুনাইলা হযরত ওমর কান্না শুরু করে দিলেন দিলের ভিতরে তাদের কি পরিমাণ আল্লাহর ভয় দিলের ভিতরে কি পরিমাণ ভয় সর্বদা শুধু কার নেকি বেশি এই চিন্তাটাই তারা করতেন প্রতিযোগিতা তাদের ভিতরে হইতো নেকি লইয়া ঠিক কি না ঘুরে বলেন আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখেরাত লইয়া এজন্য হযরত ওমর তিনি বলতেছেন ভাই আবু বকর কি আপনি শুনাইলেন তবে যদি এমনই হয় আমার মন বলে আপনার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি আবু বকর কয় না আমার মন বলে কোরআনের আয়াত বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি এইবার কেউ কাউকে কাউকে আগে কেউ নিজে বড় হইতে দেয় না নিজে নিজে বড় বলতেছে না সবাই নিজের ছোট রাখতেছে ওই অবস্থায় হযরত তোমার একটা প্রস্তাব দিয়ে বসলেন ভাই আবু বকর বিতর্কের প্রয়োজন নাই বিতর্কের প্রয়োজন নাই যদি আমি ওমরের জীবনের নেকি বেশি হয় রে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি আমি ওমরের জীবনের নেকি যদি বেশি হয় আমি আমার জিন্দগির নেকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না শুধু আমাকে একটা রাতের নেকি দিবানি একটা রাতের নেকির বিনিময়ে আমি ওমর আমার গোটা জিন্দগির নেকি তোমাকে দিয়ে দিব এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলে ভাই ওমর কোন রাতের কথা তুমি বলতেছো ওমর চোখের পানি বসে আর কয় ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা কি পরিমাণ তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ওমরের ভিতরে ভয় কি পরিমাণ আবু বকর সিদ্দিকের ভিতরে ভয় দুনিয়া থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর নবী বলেছেন আমার 10 জন সাহাবী দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন এর ভিতরে 1 নাম্বার আবু বকর সিদ্দিক
দ্বিতীয় হলেন হযরত উমর ফারুক আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলেন প্রথম সারির জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তাদের ভিতরে দেখেন কি পরিমাণ আল্লাহর ভয় কি পরিমাণ আল্লাহ ভীতি এজন্যই তো হযরত উমর এইবার তারা বদলা বদলি করবেন কি করবেন না এ কথাটা পরে বলি হযরত উমরের আরেকটা ঘটনা শোনাই দেখেন আল্লাহর ভয় উমরের ভিতরে কি পরিমাণ তার সন্তানের নাম আব্দুল্লাহ রাস্তায় বের হয়েছে খেলাধুলার মাঠে খেলাধুলায় মগ্ন নবীজির নাতি হুসাইন তিনিও মাঠের মধ্যে খেলায় মগ্ন ছোট্ট বালক শিশু বাচ্চারা মাঠে খেলাধুলা করে কি করে না খেলাধুলা করার সময় মাঝে মাঝে ঝগড়া জাতীয় হয় কি হয় না একটু হালকা ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে নবীজির নাতি হযরত ইমাম হুসাইন তিনি তো ছোট্ট আর হযরত উমরের ছেলেও ছোট আর উমর তখন রানিং প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি মদিনার শাসক ওই সময়ের ঘটনা বলতেছি নবীজি দুনিয়ায় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নাই বিদায় নিছেন খলিফা এবার আমিরুল মুমিনিন হযরত উমর ওই উমরের ছেলে রানিং প্রেসিডেন্টের ছেলে খেলার মাঠে আর হযরত ইমাম হুসাইন তিনিও খেলার মাঠে একটু কথা কাটাকাটি হইছে আর নবীজির নাতি ইমাম হুসাইন তিনি ওমরের ছেলেকে বলতেছে এ গোলামের ফুত গোলাম কথাটা কি গোলামের বুঝেননি মানে গোলামের ফুত গোলাম বলার অর্থ কি তুইও গোলাম তোর বাবা গোলাম হযরত ওমরের ছেলের মাইন্ডে লাগলো কইছি কি আমার আব্বা রানিং প্রেসিডেন্ট আর আমার আব্বার এক গোলাম কান্না করে করে বাড়ি চলে গেল ওমর জিজ্ঞেস করে বাবা কাঁদো কেন কয় আব্বা কাদি হুসাইন আমাকে বেইজ্জত করেছে কি কয়া কয় এমন এক গালি দিছে যেই গালিতে আমারও ইজ্জত নাই তোমারও ইজ্জত গেছে কি আমারে গোলামের ফুত গোলাম বলছে বোঝা গেল আমিও গোলাম তুমিও গোলাম হজ তোমার তখন বলতেছেন বাবা কোস কি এত বড় গালি হুসাইনে দিছে বলে হ বিচার হবে বিচার হবে আমার আদালতে হুসাইনের বিচার হবে ঘোষণা দেওয়া হলো এইদিকে বাচ্চারা হাঁটাচলা বন্ধ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিচার ডাকলেন মদিনার সাহাবায়ে কেরামদেরকে জানানো হলো উল্লেখযোগ্য সাহাবীরা মদিনায় উপস্থিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন ঠিক না আলীর কারো মেসেজ দেওয়া হলো আলী তোমার হুসাইনের বিরুদ্ধে বিচার কিসের বিচার হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পেয়ে গেলেন এত বড় কথা হুসাইন কেমনে বলে এ হুসাইন তুমি এমনটা বলছো নাকি হ আব্বা আমি কইছি আল্লাহু আকবার জোরে বল শিশুকালেও মিথ্যা কথা বলতেন না যা বলছি তো বলছি ঠিক কিনা মিথ্যা সকল গুনার মূল ঠিক কিনা জোরে বলেন সকল গুনার মূল হলো মিথ্যা কথা বলা যে মিথ্যা কথা কইতে পারে এ দুনিয়ার সব গুনা করতে পারে হের দ্বারা কোনো গুনাই তার বাধা থাকবে না যে মিথ্যা বলাতে খুব পটু না না বিনয় সুন্দর করে বলতে পারে হে জিনা বেবিচার সুদ গাঞ্জা মদ যা আছে সব তার দ্বারা সম্ভব একটাও অসম্ভব না এজন্য আল্লাহ নবীকে সাহাবি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মুমিন মুসলমান কি চুরি করতে পারে নবী কয় হ্যাঁ পারে শয়তানের দোকায় পড়ে ইমানদার মুমিন চুরি করতে পারে সাহাবি জিজ্ঞেস করেন নবী কো মুসলমান কি জিনা করতে পারে নবী কয় হ্যাঁ এটাও পারে শয়তানের দোকায় পড়লে হয়ে যেতে পারে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে এরপরে সাহাবি এইভাবে কয়েকটা গুনার কথা বলার পর নবী কয় হ পারে পারে কিন্তু সাহাবি কয় নবী গো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে নবী কয় অসম্ভব মুসলমান মিথ্যা বলতে পারে না তাহলে আল্লাহর নবী বুঝাইয়ে দিছেন মিথ্যা কথা বলা কত বড় জঘন্য অপরাধ কত বড় জঘন্য গুনাহ ঠিক কিনা ইমাম হুসাইন কয় হ আমি কইছি এ বাবা হুসাইন কেমনে তুই এমন কথা বললি আগামীকাল তোমার বিরুদ্ধে উমরের আদালতে বিচার আর উমরের বিচার কেমন তা মদিনার মানুষ জানে বাবা উমর তো ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকেও মেরে ফেলে আবু শাহমা নিজের সন্তানকে উমর ন্যায় বিচার করতে যায় মেরেই ফেলেছে মেরেই ফেলেছে
ছেলে আবু শাহমা সে আসলে মদ খায় নাই, সে নাবিজ খেয়েছিল, কিন্তু নাবিজ বলে খেজুরটাকে আপনি দুধের সাথে বিজায় রাইকা সকাল সকাল খেয়ে ফেলতে হবে, সন্ধ্যারাত্রি বিজায় রাখছেন খুব সকালে খেয়ে ফেলবেন, তাহলে আর শরীরে পুষ্টি বাড়বে, এটা আর নেশা আসবে না। কিন্তু এটা সময় যত বাড়বে, যদি বেশি দেরি হয় তাহলে এর ভিতরে নেশা চলে আসে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শাহমা সে নাবিজ বিজায় রাখছে, সে একটু দেরি করে খাইছে, তার ব্যস্ততার কারণে বুঝে নাই, দেরি করে খাইতে যায় এর ভিতরে কিছু মাতলামি চলে আসছে, আর এই অভিযোগ হযরত ওমরের কাছে আইছে। হযরত ওমর কয় বাবা তুই কি মদ খাইছো? কয় না আব্বা আমি তো নাবিজ খাইছি। কয় দেখি মুখটা কাছে আনছেন, নাকটা সঙ্গে দেখেন মদের গন্ধ করে, কয় রেডি হও, আশিটা দুর্রা লাগাও, নিজের সন্তানকে বলতেছেন জল্লাদ আশিটা দুর্রা লাগাও, আশিটা দুর্রা লাগাইতে যে তিনটা মারছে খালি জল্লাদে। হযরত ওমর কয় সর, কিসের দুর্রা, কিসের বেত মারো তুমি, আমার সন্তান বিদায় মায়া করো না, নিজের হাতে চাবুক লয়ে লইছেন, লইয়া মারছেন, বলছেন তোর তিনটা আর আমার একটা, এরপরে দুই, দ্বিতীয়টা তিনি একটা মারছেন তখন বললেন দুই, আর ওই জল্লাদে তিনটা মারছে, এই তিনটা মিলাইয়া একটা বেত ধরছে হযরত ওমর, আর নিজের একটা, এইভাবে দুই তিন চার পাঁচ করে মারতে মারতে যখন তিরিশটা মারছেন আবু শাহমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মা আয়েশা কাকুতি মিনতি জানাইছে, স্বামী গো আমার সন্তানের জীবনটা বাঁচাও, আমি তোমাকে একশোটা উট আল্লাহর রাস্তায় সৎকার করব। তখন তিনি বলেন সর অপরাধীর মা, সর অপরাধীর মা, সর কইয়া বেত মারতেছেন, মারতেছেন, আশিটা দুর্রা মারার আর বিশটা বাকি, এই অবস্থা আবু শাহমা শহীদ হয়ে মারা যায়। আবু শাহমা মারা গেল, এই অবস্থায় লাশ দাফন হলো, কবরে রাখলেন, রাখার পরে হযরত ওমর কবরের মাটির উপরে আরো বিশটা বাকি পুরাটা পুরা করলেন। আল্লাহ তোমার আদালতে আমি ওমরকে যেন ছেলে হিসাবে আমি বিচার করি নাই, এমন কোন মামলায় যেন উঠতে না হয়, আল্লাহ আমি আশিটা দুর্রাই পূরণ করেছি, যেরকম আল্লাহ। তারপরে যাই নিজের রুমে যেয়ে কাঁদছেন, অধরে কাঁদছেন, সন্তান তো কলিজার সন্তান, নিজের হাতে বাবা মেরে ফেলেছেন, কলিজার কলিজা তো কাঁদবেই, কান্না করেছেন, কতটা ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর। আলী বলতেছেন হুসাইন তুমি যে করলা কি বাবা, এখন কি হবে কালকে? তখন হুসাইন বলতেছে বাবা যা হয় হোক, আমি যা কইছি ঠিকই কইছি। কেমন হইল কথাটা? ওদিন আর আদালতে সাহাবায়ে কেরাম হাজির, এইবার হুসাইনকে অনেকেই বুঝাইতেছে হুসাইন একটা বারের জন্য শুধু তুমি বলে দিও, তুমি বলে দিও আমি কি কইছিলাম মনে নাই, এতটুকু কয়ো কইছি না কয়ো না, কলে কয়ো কি কইছি মনে নাই, বাকিটা আমরা দেখব রে হুসাইন। বিচার বসে গেল, সাহাবায়ে কেরাম উপস্থিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মজলিসে বসা, এই অবস্থায় বাইরা বন্ধুরা বিচার শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত, আলী বারবার ছেলের পক্ষ থেকে মাপ চান, কিন্তু হযরত ওমর বলেন অপরাধ করেছে একজনে মাপ নিবে আরেকজনে, এটা ইসলামে কোনো বিধান নাই, ইসলামে এর কোনো বিধান নাই। আলী আলী তুমি চুপ থাকো, ভরা মজলিসের ভিতরে ওমর জিজ্ঞেস করেন হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছো? সাহাবায়ে কেরামের ভিতরে মনের ভিতরে কত আশা, প্রত্যেকে আক্ষেপ নিয়ে তাকায় রয়েছে হুসাইনের মুখের দিকে, হুসাইন নিয়ে একটু বলে গো আমার মনে নাই, আমার মনে নাই, এতটুকু বললি বিচারটা অনেক হালকা হয়ে যেত, কিন্তু সবার চিন্তাকে দূরে ফালাইয়া ইমাম হুসাইন ভরা মজলিসে বলে আমি বলেছি গোলামের ফুত গোলা। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ মসজিদে নববী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল। এইবার উমরের রায় শোনার পালা, সাক্ষীর প্রয়োজন নাই, কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিছে, তিনি বলছে সাক্ষী লাগবে না। এইবার তো উমরের রায়টা শুধু শোনার অপেক্ষায়, হঠাৎ করে উমর তিনি বলতেছেন একটু কাগজ আর কলম নিয়ে আনো গো, কাগজ কলম একটু দ্রুত করে নিয়ে আনো। এরপরে ইমাম হযরত ওমর ইমাম হুসাইনকে পাশে ডাক দিয়ে আনলেন, হুসাইন কাছে আসো। কাছে আনার পর বলতেছে রে হুসাইন
তুমি আমার সন্তানকে গোলাম বলেছো এটা মাইনা নেওয়া যায় কিন্তু আমি কেমন করে গোলাম হলাম গোলামের ফুত গোলাম বললে আমি উমরত গোলাম আমি কেমন করে গোলাম আমি কার গোলামি করলাম একটু কও তখন হুসাইন বলে আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না এই কথা বলতে পানি পরে মিম্বর থেকে নাইমা হুসাইনকে বুকে জড়ায়া গলা গলা লাগায়া চুমা খায় আর বলতেছে রে হুসাইন কিয়ামতের ময়দানে যদি আমি উমর আটকে যাই তুমি আল্লাহর সামনে এই কথার সাক্ষী দিবানি আমি তোমার নানা জানের গোলাম ছিলাম ও হুসাইন কাগজে একটু লিখে দাও তুমি কাগজের মধ্যে একটু লিখে দাও আমি উমর তোমার নানা জানের গোলাম আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম কাগজের ভিতরে তুমি লিখে দাও তোমার ব্যাপারে তো নবী বলছে আল হুসাইন হুসওয়াল হুসাইন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার তোমরা তো নিশ্চয়ই জান্নাতি কিন্তু আমি উমর রাজত্ব পরিচালনা করতে যেয়ে কোনো ভুল যদি করে থাকি হয়তো বা আল্লাহর কাছে ধরা খেয়ে যাইতে পারি আমার ভয় হয় আমার ভয় হয় রে হুসাইন কাগজের ভিতরে তুমি এই কথাটি লিখে দাও আমি তোমার নানা জানের গোলাম ছিলাম নিচে তুমি স্বাক্ষর করে দাও এই কথা বইলা হজ তোমার কাগরে লিখে লইছেন হুসাইনের স্বাক্ষর সহ নিয়ে বলতেছেন সাহাবীরা শোনো আমার দাফনের সময় কবরে কাফনের সাথে কাগজের টুকরাটাও তোমরা দিয়ে দিও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কুমার আমার হাবিব দুনিয়া থেকে চলে আসার পর তুমি আরো বেশ কত বছর দুনিয়াতে ছিলা রে তুমি তো এই করেছো এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে রাজত্ব পরিচালনা করতে তোমার এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে এত কথা জিগায় যদি আল্লাহ আমাকে আটকাই দিতে চায় আমি বলবো মালিক গোলামের সাথে আবার কিসের প্রশ্ন গোলামের সাথে আবার কিসের সওয়াল আমি তো তোমার বন্ধুর গোলাম হুসাইন স্বাক্ষর দিয়া দিছি একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আমার ভাইরা এতটা ভয় তাদের অন্তরে ছিল এজন্য হযরত ওমর ফারুক বলতেছে ভাই আবু বকর তোমার গোটা জিন্দগির নেকি লাগবে না আমাকে এক রাতের নেকি দিয়ে দাও আর আমি ওমর আমার গোটা জিন্দগির নেকি তোমাকে দিয়ে দেব আবু বকর বলেন কোন রাতের নেকি চাও ওমর বলেন হিজরতের রাতের নেকি চাই যেই রাতে তুমি গুহার মুখে দাঁড়ায় মায়ার নবীকে বলেছিল নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান আমি গুহার মুখে আগে যে ঢুকি তুমি যে আগে ঢুকছো জীবনের মায়া তুমি বিন্দু পরিমাণ করো নাই তুমি বলেছিল নবী গো আমি ও আবু বকর যদি মারা যাই বিন্দু পরিমাণ ক্ষতি হবে না কিন্তু আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ পোষাইতে পারবে না তুমি আগে যেয়ে ঢুকছো সবগুলো গর্তের মুখ কাপড় দিয়ে বন্ধ করেছো একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই ওই গর্তটা নিজের পা দিয়া নাইকা রাখছো নবীকে তুমি ভিতরে ঢুকাইয়া নিজের উড়াতে ঘুম পাড়াইয়া দিছো অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি চল্লিশটা রাত তুমি নবীর অপেক্ষায় ঘুমাও নাই অথচ তুমি নিজে না ঘুমায়া গুহার ভিতরে আমার রহমতের নবীরে ঘুম পাড়াইয়া দিছো আর আমার নবীর নুরানি চেহারা মায়ার নজরে চোখ জুড়ায়া জুড়ায়া তুমি দেখছো এত কাছে নবী তোমার ওরাতে ঘুমানো দুজাহানের সর্দার তোমার ওরাতে ঘুমায় আর তুমি নবীর চেহারার দিকে তাকায় রইছো এই অবস্থায় তোমার পায়ে কামড় দিছে সাপে তুমি বিষের যন্ত্রণা হজম করেছো দাঁতে কামড় দিয়া হজম করেছো বডি নড়াচড়া করো না এত যন্ত্রণা বিষাক্ত সাপের বিষ সহ্য করা যায় না ওই দিন আবু বকর তুমি কেমনে সহ্য করেছো রে বডি নাড়াও নাই কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে কেমনে তুমি ওই দিন সাপের বিষের যন্ত্রণা সহ্য করেছো আমি উমরের বুঝে আসে না আমি উমরের বুঝে আসে না রে ভাই আবু বকর ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিয়ে দাও আমি উমর আমার গোটা জিন্দগির নেকি তোমাকে দিয়ে দেব এই কথা বলতে আবু বকর বলতেছে ভাই উমর জিন্দগির নেকি দিব না
রাতের নেকি দিব কি দিব না এটা আমি এখন বলতে পারবো না, কারণ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আগে আল্লাহর নবীর কাছে যাই, যাই নবীরে জিগাই এই রাত্রে আমার কি নেকি হইছে কত নেকি হইছে, তারপরে বুঝবো না আমি জিতবো না ঠকবো, তারপরে সিদ্ধান্ত নিব। দুইজন চলে আসছেন আল্লাহর নবীর কাছে, নবী যে জিজ্ঞেস করে ঘটনা কি, দুইজন একসাথে সিদ্দিক বলি আর রাসূলুল্লাহ আমরা একে অপরের সাথে জীবনের নেকি বদলাবদলি করতে চাই, কিন্তু আমি জানি না আমার নেকিটা ওই দিন কি পরিমাণ হইছিল। উমর বলতেছে তার গোটা জিন্দিগির নেকি আমাকে দিয়ে দিবে, আর আমার জীবনের এক রাতের নেকি চায়, গোটা জিন্দিগির নেকি চায় না। আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ জানি না। নবী জিজ্ঞেস করেন এটা কোন রাত, সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ যেই রাত্রে আমি আপনার সাথে হিজরতে ছিলাম। রহমতের নবী বলতেছে আবু বকর জীবনের নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না সিদ্ধান্ত আমি দেব না, তবে যেটা জানতে চেয়েছো এটা তোমাকে জানায় দিই, শুধু উমরের জীবনের নেকি না গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে প্রতিযোগিতাটা কি ছিল, কোন বিষয় নিয়ে তারা আলোচনা করতেন, আর আমাদের আজকের আলোচ্য বিষয় কি হয়, আমাদের মধ্যে আলোচনা কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বদা দিনের আলোচনাটাই করতেন, আখেরাতমুখী কীভাবে মানুষকে বানানো যায়, দুনিয়া থেকে কীভাবে সরানো যায়, মানুষকে আমলমুখী কীভাবে বানানো যায়, এই চিন্তা আর ফিকির ছিল নবীর, নবীর সাহাবায়ে কেরামের, নবী আর নবীর সাহাবায়ে কেরামের। আজকে তামাম পৃথিবী জুড়ে দেখভাবে বেদিন বেঈমান আর দুশ্মন এক হয়েছে, এই মুহূর্তে আমাদের আল্লাহকে খুশি করে পাশে রাখা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহকে খুশি করে পাশে রাখার উপায় হলো যা ভুল করেছি আল্লাহ ভুল করেছি, আল্লাহ যা ভুল করেছি তোমার কাছে স্বীকার করতেছি, আল্লাহ অপরাধ হয়ে গেছে আর ভুল করব না, এতটুকু বইলা তুমি দিলে দিলে শুধু বসে বসে তওবা করো। মজলিসের কোন কোনায় তুমি বসা কেউ জানে না জানেন আল্লাহ, তুমি কোন কথাটা বলছো কেউ জানে না কেউ শুনে না শুনছেন আল্লাহ, তুমি কোন অপরাধটা করেছো তুমি কোন গুনাহটা করেছো কেউ জানে না জানেন আল্লাহ। দিলে দিলে তুমি বলবা, ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে হয় না, চেয়ারম্যানের কাছে যাইয়াও তওবা করতে হয় না, এমপির সামনে আইনেও নিজের অপরাধের কথা বলতে হয় না, বরং শরীয়তের সিদ্ধান্ত হলো গুনার কথা কাউকে বলতে নাই, গুনার কথা কাউকে জানাইতে নাই। আমি যদি হাসির ছলেও কাউকে বলে ফেলি আমি অমুক গুনাটা করেছি, এটা চরম ভুল, কিয়ামতের ময়দানে সেই তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, আল্লাহ তারে কিভাবে জান্নাত দাও, আমি জানি সে আমার কাছে স্বীকার করেছে সে অমুক গুনাটা করেছে। বুদ্ধিমান কখনো তার গুনার কথা কাউকে বলে না, বলে যদি কার কাছে, আর একটু জোরে কার কাছে, আল্লাহর কাছে। এই বুদ্ধিমান শুধু তার গুনার কথাটা বলে, কারণ